প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 18 জানুয়ারি বঙ্গোপসাগর থেকে প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে এবং আর্দ্রতাও অনেকটাই বেড়ে গেছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অনেক জেলায়। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সরাসরি লাইভ দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর এই মুহূর্তে আপনাদের গ্রামের বর্তমান কি অবস্থা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিন। তো প্রথম আমরা নজর রাখবো স্যাটেলাইট ইমেজের দিকে, কি অবস্থা বর্তমান এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকায় দোয়ার সময় আকাশ রয়েছে। তো প্রথমে আমরা ঢাকা বিভাগের দিকে একটু আগাবো। এদিকে ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি প্রায় আংশিক দোয়াশা নিয়ে আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে, আংশিক মেঘমালা। এছাড়া ময়মনসিংহ বিভাগ, এখানে কিছু কিছু এলাকায় এই যে সমস্ত অঞ্চলের আপডেট কিন্তু আমরা দেখাবো, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে ময়মনসিংহ, সিলেট এর আশেপাশে এলাকায়ও আংশিক দোয়াশা রয়েছে এবং এখানে রংপুর দোয়াশাময় রয়েছে। এই যে এখানে মেঘ তৈরি হচ্ছে অলরেডি, এখানে জামশেদপুর এবং ভারতের যে এই অঞ্চলের দিকে একটু একটু করে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং আজ শেষ রাত থেকে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হতে পারে অনেক জেলায়। এরপরে বৃষ্টিপাতের আভাস থাকতে পারে, আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে আংশিক মেঘমালা সৃষ্টি হচ্ছে, মেঘগুলি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখান থেকে এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন আভাস নেই, তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো তা আমরা দেখিয়ে দিচ্ছি, সমুদ্র অঞ্চলে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে, আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। তো দেখা যাক। তো আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বায়ু মোডে। এই মুহূর্তে বায়ু মোডটিকে প্রথমে দেখাবো যে জলীয় বাষ্প বাতাস কেমন যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 18 জানুয়ারি বৃহস্পতিবার নাগাদ বঙ্গোপসাগর থেকে অনেকটাই জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে। এখানে পশ্চিমা বাতাসের সাথে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে এখানে, যার কারণে বৃষ্টিপাত তৈরি হওয়ার এখানে ভারী মেঘ জমা হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায় এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্র বৃষ্টি মোড়ে আমরা চলে যাচ্ছি, বজ্র বৃষ্টি মোড়টিকে দেখিয়ে দেবো। এরপর দেখাবো যে বজ্রঝট রয়েছে কিনা। তো 17 জানুয়ারি দেখা যাক, দেখতে পাচ্ছি সেই যে শেষ রাত্রির দিকে অলরেডি 17 জানুয়ারি শেষ রাত থেকে মেঘমালা সেই যে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এখানে পশ্চিমবঙ্গের অনেক জেলায় রয়েছে, এখানে বর্ধমান আরামবাগের দিকে বৃষ্টিপাতের আভাস জারি করা হচ্ছে এবং চন্দরকোনা এই অঞ্চলের দিকে, তারপর এখানে বিশনপুর, তারপর খুতুলপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি এবং জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, খড়গপুর এই অঞ্চলের দিকে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরবর্তী মেঘ, যদি মেঘ তৈরি হয়, বৃষ্টিবাহী মেঘ তৈরি হয় তাহলে সেগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে, এখানে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তো ঠান্ডার মাঝে বৃষ্টিপাত অলরেডি দেখা যাচ্ছে এখানে, ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে কলকাতা এখানে বৃষ্টিপাত ঘটাবে। এই যে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি, এখানে চন্দননগরের দিকে হাবড়ার দিকে রয়েছে এবং খড়দা এই অঞ্চলে, তারপর কলকাতা এদিকে উলুবেড়িয়া এই সমস্ত এলাকায়, কোলাঘাট, তামলুক, বারুইপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে একটু আমরা দেখি, এখানে বাঙ্গন এই অঞ্চলে এবং যশোরের দিকে বৃষ্টিপাতের আভাস রয়েছে। এবারে নগরের দিকে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, তারপর খুলনা এই অঞ্চলের দিকে এবং আরেকটু লাইভ ট্রেক করে আমরা দেখি, দেখতে পাচ্ছি পরবর্তীতে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটানোর পর ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এবং শেষ পর্যন্ত সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দিকে মাঝারি থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, মাঝারি থেকে বাড়ি এখানে কিছু কিছু এলাকায় এবং সমুদ্র অঞ্চলে নেমে পড়ার সম্ভাবনা এবং সমুদ্র অঞ্চলে এই যে কান দিয়ে সরাসরি দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। এরপর যদি আমরা একটু দেখি আজকের ওয়েদার, এই যে আজকের সর্বশেষ ECMWF রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে সমুদ্র অঞ্চল দিয়ে এদিকে চলে আসার সম্ভাবনা, যদি শক্তিমাত্রা ঠিক থাকে তাহলে ধীরে ধীরে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো
আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আমরা মেঘলা মোড়ে গিয়ে দেখাবো, এরপরে চরম সতর্কবার্তা কোন কোন জেলায় জারি করা হচ্ছে তা দেখাবো। কোন কোন এলাকায় মেঘলা মোড়, যে মেঘলা মোড়ে গিয়ে দেখবো আমরা যে কোন কোন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তার আগে একটু বজ্রঝট রয়েছে কিনা তা একটু দেখি। দেখতে পাচ্ছি দু একটি এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রঝট থাকতে পারে, আর সব এলাকায় কিন্তু বজ্রঝট নেই, মূলত কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু থাকছে, বজ্রঝটের আভাস কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর যদি একটু দেখি আমরা পরবর্তী দিন 24 থেকে 48 ঘন্টার যে ম্যাপটা রয়েছে বৃষ্টিপাতের ম্যাপ, সেই বৃষ্টিপাতের ম্যাপের মধ্যে এখানে খুলনা রয়েছে, যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, তারপর শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এবং খলাপাড়া, লালমোহন, এখানে কিছু কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের আভাস কিন্তু জারি করা হচ্ছে, এবং কুমিল্লার আশেপাশে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। কলকাতা, খড়গপুর, এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। তো এবার আমরা সরাসরি মেঘলা মোড়টিকে একটু দেখে নেব। তো আগামী ঠিক এই যে আজ 17 জানুয়ারি এবং এই যে শেষ রাত থেকে একদম পূর্ণাঘাত মেঘমালা সৃষ্টি হতে পারে এই অঞ্চলের দিকে, অলরেডি ভারী মেঘ জমা হতে পারে, তারপর ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এরই প্রভাবে মেঘমালা এখানে ধানবাদ, তারপর এখানে দেওঘড়, তারপর এখানে বাগালপুর দিকে, মালদা, পূর্ণিয়া এই অঞ্চলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, এবং বাংলাদেশের দক্ষিণের এই অঞ্চলে কিন্তু আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে দেখা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার কতটা পরিবর্তন, যে এই যে মূলত 19 জানুয়ারি শুক্রবার নাগাদ দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত না থাকলেও মেঘের আনাগোনা থাকতে পারে বেশ কিছু এলাকায়, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া দু একটি এলাকায় হালকা বৃষ্টিপাত হলে হতে পারে, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। ফরিদপুর, নাগরপুর, পাবনার দিকে, সিংড়া, বগুড়া এই অঞ্চলে, সরিষা, বাড়ি, চিরাজগঞ্জ, তারপর রাজীবপুর, এখানে গোড়ারঘাট সব এলাকায় অলরেডি এই যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে ধীরে ধীরে লাইভ ট্রেকিং করে আমরা দেখি, এরপরে দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘ ঘেটে যাচ্ছে, আংশিক দোয়াশা নিয়ে আকাশ পরিষ্কার, এবং 21 জানুয়ারি নাগাদ আবারও এই অঞ্চলের দিকে কিছুটা মেঘমালা সৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, সমস্ত অঞ্চলে না, আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়টা দেখিয়ে নিলাম। তো অলরেডি এই মুহূর্তে কী সতর্কবার্তা দেওয়া হচ্ছে তা একটু দেখবো। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম, তো দেখতে পাচ্ছি এখানে ঠান্ডার সতর্কতা কিন্তু এই অঞ্চলের দিকে অলরেডি রয়েছে, ঠান্ডা কিন্তু থাকবে অলরেডি এখানে, চকরিয়ার দিকে রয়েছে এবং কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, বোরশোকালে এবং রাতে টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলের দিকে ঠান্ডার পরিবেশ কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অলরেডি আগামী 18 জানুয়ারি বেশ কিছু এলাকায় ঠান্ডার মাত্রা আরও কিন্তু বাড়তে পারে। এদিকে এই যে মতিহাট এই অঞ্চলের দিকে ঠান্ডার আভাস কিন্তু আরও বাড়তে পারে, এখানে বরিশাল, লালমোহন এই সব এলাকায় কিন্তু ঠান্ডা সতর্কবার্তা কিন্তু রয়েছে, মঠবাড়িয়ার দিকে রয়েছে, কলাপাড়ার দিকে, তারপর ফিরোজপুর এই অঞ্চলের দিকে রয়েছে, সাতক্ষীরা, শিবনগর, এখানে খুলনা, এখানে যে লোহাগাড়া, যশোর, এখানে মাদারীপুর সব এলাকায় খুবই ঠান্ডা অনুভূত হতে পারে, এখানে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা অঞ্চল, আমরা এখানে আমবাসা সব এলাকায় ঠান্ডার আভাস কিন্তু দেখা যাচ্ছে। দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক তাপমাত্রা কমে যাওয়ার কারণে এখানে অনেকটাই ঠান্ডা কিন্তু অনুভব হতে পারে। আর পশ্চিমবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা অনেক জেলায় প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস নামছে। আমরা তাপমাত্রা মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে বৃষ্টির চরম সতর্কবার্তা আজ শেষ রাতে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এখানে কলকাতা থেকে শুরু করে সাতক্ষীরার দিকে এই যে ধীরে ধীরে এই অঞ্চলে, এবং এক্সট্রিম ওয়ার্নিং মূলত চরম সতর্কবার্তায় এখানে এই সব এলাকায় বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে আবহাওয়া ECMWF মডেল থেকে। এখানে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি বলা হয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি বলা হয়েছে এখানে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের আভাস নেই এখানে দেখুন। তবে বৃষ্টিপাত চলাকালীন সময় যে কোনো স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমা হয়ে বৃষ্টি তৈরি হতেও পারে অবশ্যই, তবে উত্তরাঞ্চলে বৃষ্টির আভাস কিন্তু তেমন নেই, সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনি যেখানে খুশি যেখানে ইচ্ছে সেখানে কিন্তু বৃষ্টি দিতে পারেন। তো এবার আমরা চরম সতর্কতা মোড়টিকে দেখিয়ে নিলাম, এবার আমরা কোন কোন এলাকার তাপমাত্রা কেমন থাকবে আর বঙ্গোপসাগরের কি পরিবেশ তা একটু আমরা সরাসরি দেখে নেব। তো এ মুহূর্তে আমরা তাপমাত্রা মোড়ে চলে আসলাম, আগামীকাল কোন কোন এলাকায় কত ডিগ্রিতে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।
তো একদম ভোর সকালে তাপমাত্রাটা আমরা একটু দেখে নেব, আগামী 18 জানুয়ারি একদম ভোর সকালে। তো দেখি তাপমাত্রা কিন্তু গতকালের চেয়ে কিছুটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে, অনেকটাই কিন্তু বেড়ে গেছে তাপমাত্রা পারদ। তো আগামীকাল এখানে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বরিশাল এখানে আশেপাশে এলাকায় যশোর, তারপরে এখানে যেখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা সেখানে তাপমাত্রা পার থাকবে সর্বনিম্ন 17 ডিগ্রি পর্যন্ত। শাইলকুপা, ফরিদপুর এই সমস্ত এলাকায় 16 ডিগ্রি, এই যে 16 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 14, কাপাসিয়ার দিকে 11 রয়েছে এবং মাইমারসিয়া বিভাগ 10, সরিষাবাড়ি 10, বগুড়াতে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। রংপুর বিভাগের এখানে বিরামপুর এখানে 12, তারপর ফিরগঞ্জের দিকে 11, তারপর এখানে শিলিমারের দিকে 13, রংপুরের দিকে 12, সাইদপুর খারুল এই অঞ্চলে 11 ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে দিনাজপুরের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস, তারপর পীরগঞ্জের দিকে 11, এবং এখানে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তারপর এখানে পঞ্চগড় এই অঞ্চলের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সিলেটের উপর 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, কুমিল্লাতে 13, চট্টগ্রাম বিভাগের দিকে যদি একটু দেখি সকরিয়া 12 ডিগ্রি, এবং এখানে রঙ্গাছড়িতে 12 থাকতে পারে, তারপর এখানে সাতকানিয়া এবং থানচি রাজস্থলে রয়েছে বিলাইছড়ি এই অঞ্চলে রাঙ্গামাটির দিকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, তারপরে এদিকে ফরিদপুর উপজেলা, কাকড়াছড়ি, লঙ্গদু, মানিকছড়ি এখানে সব এলাকায় 12 ডিগ্রি, দিঘিনালার দিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং উদয়পুর, ত্রিপুরা অঞ্চলে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রা কেমন উঠতে পারে তা যদি আমরা একটু দেখি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেমন উঠতে দেখা যাচ্ছে না, খুবই কম দেখা যাচ্ছে। বেশি এখানে দক্ষিণাঞ্চলে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ওঠার সম্ভাবনা এই অঞ্চলের দিকে, দেখুন এখানে 22-23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা। তো এই হচ্ছে তাপমাত্রার আপডেট। আর যদি আমরা একটু বঙ্গোপসাগরের কী অবস্থা, উত্তাল পরিবেশ থাকছে কিনা তা যদি একটু দেখি, দেখি এই যে 19 জানুয়ারি তেমন উত্তাল পরিবেশ কিন্তু নেই, এবং 20 জানুয়ারি আপডেটটা যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি তেমন উত্তাল পরিবেশ নেই। মূলত এই যে আমরা একটু যদি ট্রেকিং করে দেখি, চলতি সপ্তাহ বা মূলত এই যে চলতি মাসের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণাবর্তন, নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার আভাস কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছে না। তো যদি আবহাওয়ার পরিবর্তন হলেই অবশ্যই জানাবো, আমরা নজর রাখবো, আর বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হলেই আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো লাইভ ট্রেকিং দেখে বা লাইভ স্যাটেলাইট ইমেজ দেখে, মেঘের গতিমাত্রা কোন দিকে আগাচ্ছে, শক্তি কেমন, বজ্রপাতের আভাস রয়েছে কিনা তা দেখাবো। তো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।